বারিস্টার আব্দুল হিসাব, আব্দুল হিসাব এই যে হয়েছে এমএলএ হয়েছেন, তিনি চেষ্টা করে করছেন আফতাল হিসাব। এবং আফতাল হিসাব অপ্রিয় সত্যকথা, উনি শুধু সুনামগঞ্জে সারা সুনামগঞ্জে নিয়ে শোন এডিএম ছিল, তিনি এমএলএ ছিলেন। এরপরে উনি তিনি আপনার তিনি 1951-তে তিনি জাতিসংঘের আইউলোর নির্বাচিত সহসভাপতি, জাতি তিনি শ্রমিকদের কথা নিয়ে চিন্তাধারা করছেন, শ্রমিকদের কথা বলছেন, তিনি সবসময় লাঞ্ছিত বঞ্চিত মেহনতি মানুষের কথা বলছেন। আর এই নেতা, এই মহান ব্যক্তি আজকে আমাদের কাছে, আমাদের এই ডাক্তার সাহেব যে কথা বলছেন গ্যাস ভাই, যে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, আমরা এটাই চাই যে একজন মহান ব্যক্তি তাকে আমাদের চিনে যাক, এবং আমাদের নেক্সট জেনারেশন, আমরা যে বইটা লিখছেন ডাক্তার সাহেব, এটা আমার পরবর্তীতে আমরা ইংলিশ ট্রান্সলেট করবো এবং এই প্রজন্মের মানুষকে আমরা জানিয়ে দেবো যে আমাদের শিকড় কোথায়, আমরা কোথায় থেকে এখানে এসেছি, আমরা কীভাবে আসলাম। সারা বাংলাদেশে 55,598 বর্গ কিলোমিটার মধ্যে আমরা সিলেটের মানুষ কীভাবে এই দেশে আসলাম সেটা আমরা বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ কৌশল ভাই, সাদ ভাই, আপনি আফতাব আলী সাহেব সম্পর্কে কী বলবেন? থ্যাংক ইউ সুয়েব ভাই। আফতাব আলী সাহেব আমরা বৃহত্তর বালাগঞ্জের গর্ব, কৃতি সন্তান। ওনার সম্পর্কে বলার আগে যখন বালাগঞ্জের কৃতি সন্তানকে নিয়ে আলাপ করছি, তখন আরও দুই একজন কৃতি সন্তানের নাম স্মরণ করে তার আলোচনায় যাব। প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি বালাগঞ্জের কৃতি সন্তান মহাকবি শরৎচন্দ্র চৌধুরী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেনাপতি এমএজি উসমানী, আসাদুর আলী কমরেড আসাদুর আলী সাহেব, বীর মুক্তিযোদ্ধা আখতার আহমদ সাহেব, আরও অনেকেই আছেন। আমি এই ব্যাপারে আলাপ করতে গেলে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে, আমার পক্ষ থেকে বন্ধুবর গ্যাস সাহেবকে, উনি আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের বাংলা সাহিত্যের মহাকবি শরৎচন্দ্রকে, যিনি বালাগঞ্জের কৃতি সন্তান। ওনাকে আমরা জানতাম না, চিনতাম না, তার মাধ্যমেই ওনাকে আমরা জেনেছি। আজকে বাংলাদেশের নতুন প্রজন্ম ওনাকে জানতে পারবে, আমরা অবশ্যই যতটুকু পারে তাকে সাহায্য করতেছি। তার যে মহাকাব্যটা আছে ওটা পুনর্মুদ্রণের ব্যবস্থা করতেছি। আফতাব আলী সাহেব সম্পর্কে বলতে গেলে, উনি যে শ্রমিক লিডার, অল ইন্ডিয়ার শ্রমিক ফাউন্ডেশনের ফেডারেশনের সহসভাপতি ছিলেন, তার সমকালীন যারা নেতৃত্বে ছিলেন ওরা ইন্ডিয়ার এই প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছেন। বাংলাদেশ দেশ ডিভাইড হয়ে গেল, তিনি বাংলাদেশে আসলেন, বাংলাদেশের পাকিস্তান আরম্ভ হয়েছে, জন্ম নিয়েছে, এই প্রারম্ভেই তিনি এমএনএ হলেন। বালাগঞ্জে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন বিদেশ চলে যাওয়ার জন্য। তিনি জানতেন, দূরদর্শী লিডার ছিলেন, মেহনতি মানুষের জন্য উনি কাজ করেছেন। গ্যাস ভাই এই আফতাব আলী সাহেবকে কীভাবে যিনি আবিষ্কার করছেন, এত মূল্যবান সময় নষ্ট করে, আমি তো বলবো উনি একজন ব্যবসায়ী, শুধু ডাক্তারি করেন, তার ব্যবসা বাণিজ্য একদিকে ফেলে একটা লোকের জন্য, লোকে আবিষ্কার করার জন্য এত কষ্ট কিসের জন্য সেটা প্রশ্ন। এই আমাদের শিকড় সন্ধানে, আমাদের শিকড়কে খুঁজতে গিয়ে উনি যে কাজ করেছেন, আমি মনে করি আমাদের প্রত্যেকটা মানুষ যারা বিলাতে বসবাস করছি, আমাদের শিকড়ের সন্ধানে আমরা চলে যেতে হবে, আমরা শিকড়ের সন্ধান করতেই হবে। আর যদি আমাদের রুট ভুলে যাই তাহলে তো আমরা নিজেকেই ভুলে গেলাম। আমি মনে করি যে বা যারা এই প্রোগ্রাম দেখছেন, বালাগঞ্জের প্রবীণ পুরুষ যারা জীবিত আছেন, আফতাব আলী সাহেব সম্পর্কে যারা জানেন, আমি মনে করি যোগাযোগ করে গ্যাস সাহেবকে আরও তথ্য দেন। ইভেন এই আফতাব আলী সাহেব না, সিলেটে অনেক জ্ঞানীগুণী লোক আছেন যারা প্রবাস জীবনে এসে ওইখানে মৃত্যুবরণ করেছেন, আজকে স্মৃতির পাতা থেকে মুছে যাচ্ছেন, তাদেরকে আমরা আবার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে এসে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের মানবিক এবং জাতি হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য রয়ে যায়। আমি মনে করি এই কাজটা আমাদের সবাই মিলে করা উচিত। আফতাব আলী সাহেবের ওইখানে
যারা আরো আত্মীয় আছেন আমি মনে করি অনেকে অনেকটা তথ্য আছে আমি যতটুকু গ্যাস সাহেবের সাথে আলাপ করে জানতে পেরেছি ওরা দ্বিধান্বিত আছেন আমি মনে করি এই প্রোগ্রাম দেখা পরে যার কাছে যতটুকু তথ্য আছে আফতাবালি সাহেব সম্পর্কে আপনারা নির্দ্বিধায় ডাক্তার গ্যাস সাহেবের কাছে হস্তান্তর করুন আমরা একটা বই করতে যাচ্ছি গ্যাস ভাইয়ের নেতৃত্বে আমরা চাই এই আফতাবালি সাহেবের সঠিক তথ্যটা এখানে যাক উনি কি করেছেন জাতির জন্য বাংলা বাঙালি জাতির জন্য অনেক কিছু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ফাউন্ডিং মেম্বার ছিলেন উনি সহসভাপতি ছিলেন ঠাট্টা করার কথা নয় গ্যাস সাহেব বলেছেন বঙ্গবন্ধু কি কানেকশন ছিল এই ধরনের মানুষ তো আমাদের জাতির ইতিহাস থেকে মুছে যাওয়ার কথা না কিন্তু এখন দেখা যাচ্ছে উনি মুছে যাচ্ছেন আমরা মুছে যেতে দিতে পারি না আমরা তাকে ধরে রাখবো অনুরোধ করবো যারা এই অনুষ্ঠান দেখরা তারা আমরা লগে সহযোগিতা করবার লাগে পাইয়ে যেটা হয়েছেন যেন গ্যাস বাইর লগে আর কি সহযোগিতা করতে আছে যাতে আমরা বইটারে আরো সামনের দিকে আগাইয়া নিতাম পারি আমি দর্শক যারা দর্শক শ্রোতা যারা আছেন আমি চাই আমাদের শিকড় আমাদের রুট এটা আমরা অনুসন্ধান করা উচিত এবং এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত খুবই দরকার এবং আমরা যদি আমাদের শিকড়ের সন্ধান যদি আমরা করি না আমরা যদি তাহলে এই ব্যর্থতার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরাই জবাবদি হব সুতরাং আমি আগে বলছি আমাদের কোনো ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট সবার ইন্টারেস্ট আমরা একটা তথ্য সমৃদ্ধ বই করতে চাই যাতে আমাদের ভবিষ্যৎ বংশধররা এখান থেকে জানতে পারে আমাদের সিলেটের অঞ্চল বাংলাদেশের মানুষেরা কীভাবে কেন আসছিলেন এবং আফতাবালির অনন্য অবদান একই সাথে আইব আলী মাস্টার সাহেব নন্দন আসলেন উনি এখানে আশ্রয় দিয়েছেন যতগুলো মানুষ এসেছিলেন উনি প্রথম ব্রিটেনে পাসপোর্ট অফিস ট্রাভেলস করেছিলেন টিকেটের ব্যবস্থা উনি করেছেন আইব আলী মাস্টার সাহেবের বিরাট ভূমিকা আর অনেক আছেন আবু সানুমিয়া সাহেবের কথা আগে বলছি তারা যে সহযোগিতা করেছেন আশ্রয় প্রশ্রয় দিয়েছেন আমাদের সিলেট এবং সারা বাংলাদেশি এবং আফতাবালি সাহেব শুধু বাংলাদেশ না বাংলাদেশ পাকিস্তান ভারত এবং এশিয়ার মধ্যে একজন বিরাট শ্রমিক নেতা ছিলেন ওনার কথা আমরা ভুলে যাওয়া সত্যি দুঃখজনক আমি বিস্মিত হলাম যে আমাদের অনেক লেখক সাহিত্যিক সাংবাদিক প্রজ্ঞাবান রাজনীতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা আফতাবালি সাহেবকে ভুলে গেছেন কারণ আমি জানি না এটা অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক এবং আমি আফতাবালি সাহেবের যত আত্মীয়স্বজন সবার কাছে গেছি তারা কীভাবে দেখছেন আমি জানি না আমি এটা বৈষয়িক বিষয় নয় এটা আমার কর্তব্যবোধ আমি আমার ঋণ স্বীকার করতে চাই আমি আমার পূর্বপুরুষের ঋণ স্বীকার করতে চাই আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি আমার আমার সময় ত্যাগ পরিশ্রম তারও শ্রমের আমি আমার পিতা জাহাজে ছিলেন আমার দাদা শ্বশুর জাহাজে ছিলেন বোমাবর্ষণ হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে তারা সেদিন জাহাজে হাজার হাজার মানুষ সিলেট অঞ্চল এবং সারা বাংলাদেশের মানুষ জাহাজে যুদ্ধের অত্যন্ত কষ্টের মধ্যে তারা জীবনযাপন করেছেন দুঃসাহসিক অভিযান সেটার মূল্য আমাদেরকে দিতে হবে আমাদের দেওয়া উচিত এটা আমাদের ঋণ আমরা আমাদের ঋণ শোধ করতে চাই সবাই আগে আসুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ গ্যাস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ রসন রায় চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ কৌশল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সাহেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা কথা বলছি আফতাবালিকে নিয়ে আজকের যে অনুষ্ঠান প্রিয় দর্শক সেটি গ্যাস ভাই আমাকে অনেকদিন থেকে বলছেন যে আফতাবালি সাহেব সম্পর্কে একটি অনুষ্ঠান করার জন্য এবং আমি মনে মনে বলেছিলাম গ্যাস ভাই বোধহয় আরও আরও একটি জিনিস আমার উপর চাপিয়ে দিতে চাচ্ছেন কারণ আফতাব আলী সাহেব সম্পর্কে আমারও কোনো ধারণা ছিল না এবং আজকের অনুষ্ঠান থেকে আমরা যেটি জানলাম যে আফতাব আলী সাহেব যদি না থাকতেন তাহলে হয়তো বঙ্গবন্ধু তাকে ছয় দফার ব্যাপারে তাকে টেলিফোন করতেন না এবং আমরা যারা আজকে ব্রিটেনে বসবাস করছি আমরা হয়তো আজকে ব্রিটেনে না এসে হয়তো অন্য কোনো দেশে আমাদের যেতে হতো হয়তো সৌদি আরবে আমরা যেতাম বা কুয়েত কাতার এইসব দেশে আমরা পড়ে থাকতাম প্রিয় দর্শক গ্যাস ভাই যেটি বলেছেন যে ঋণ সুদ করা চাই ঋণ কিন্তু আমরা কারো না কারো কাছে আমরা ঋণী আমি যখন এই লন্ডনে 90 দশকে আমি এসেছি তখন আমি যাদেরকে দেখেছি বর্ণবাদ বিরোধী আন্দোলনে আজকের যে ইস্ট লন্ডনে যেটি আলতাবালি পার্ক যেটি সেই আলতাবালি খুন হয়েছিলেন বর্ণবাদীদের হাতে সেই আলতাবালি রক্তের কারণে আজকে আমরা ব্রিকলেনে বা এই ইস্ট লন্ডনকে কেন্দ্র করেই আমাদের বাংলা টাউন গড়ে উঠেছে এবং সেখানে অনেকে নেতৃত্ব দিয়েছেন তাসাদ্দুক আহমদ সাহেব থেকে শুরু করে আব্দুল মতলিব চৌধুরী তৈয়বুর রহমান সাহেব ফখরুদ্দিন সাহেব সহ অনেকেই সেদিন এই ইস্ট লন্ডনে নেতৃত্ব দিয়েছেন বার্মিংহাম মানচেস্টারে আমাদের
পূর্বপুরুষরা রয়েছেন এবং তারাও সেখানে নেতৃত্ব দিয়েছেন। আমরা তাদের ঋণ আমাদেরকে শোধ করতে হবে, আমরা তাদের কাছে ঋণী, আমাদের ঋণ শোধ করা চাই। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকবেন, এবং এই আফতাব আলী সাহেব সম্পর্কে আপনারা যে যাই জানুন না কেন, আপনারা যদি আমাদের চ্যানেল স্টুডিও নম্বরে আপনারা ফোন করেন তাহলে আমরা আপনাদেরকে গ্যাস পাইয়ের নম্বর আপনাদেরকে দিয়ে দিব, এবং গ্যাস পাইকেও আপনারা খুঁজে পেতে খুব একটি কষ্ট হবে না, যেহেতু আমরা বাংলাদেশ থেকে লন্ডন আসতে পেরেছি এবং গ্যাস পাইকে খুঁজে পাওয়া কোনো দুষ্কর কোনো ব্যাপার না। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং এই প্রোগ্রামের এই অনুষ্ঠানে যদি অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, আর শেষ করার আগে আমি একটি সুক সংবাদ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের এক কলিগ সাংবাদিক তৌফিক আলী মিনার সাহেবের মা মারা গেছেন, এবং তার সাথে আমার কথা হয়েছে। তিনি বাংলা টিভির প্রতিনিধি ছিলেন ব্র্যাডফোর্ডে, এবং আমাদের আরেকজন কলিগ এনটিভির মার্কেটিং হেড অফ সেলস সুয়েল আহমদের মাতা বাংলাদেশে মারা গেছেন, আমরা চেন, এবং আমাদের ইটালি প্রতিনিধি, ইটালির রুম প্রতিনিধি হাবিবুর রহমান চুন্নু সাহেবের মাও মারা গেছেন বাংলাদেশে, আমরা চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, আপনাদের সাথে আগামী এক অনুষ্ঠানে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।